মরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি শুধু আপনারা সংখ্যায় মানুষ বেশি এই কারণে আমি উপরে দাঁড়ায় রয়েছি, আমি গেলে সবার চেহারা একসাথে দেখতে পারবো না, কিন্তু আমারে আমারে আজকে যে উপরে তুলছেন এটার জন্য যারা আমার পাশে আছে তারা যতটুকু তার চেয়ে বেশি আপনারা যারা নিচে আছেন তারা আমারে উপরে তুলছেন, এইটা আমার সারা জীবন মনে থাকবে। আমার পাশে যারা আছে তারা তো দায়িত্ব ছিল আমার পক্ষে কাজ করার, কিন্তু আমার সামনে যারা আছেন তাদের কোনো দায়িত্ব ছিল না, আপনারা ভালোবেসে আমাকে ঋণগ্রস্ত করেছেন, আমি মৃত্যুর আগে এই ঋণ পরিশোধ করে যেতে চাই। এবং আমি মনে করি যে স্বপ্ন আমি আপনাদেরকে দেখাইছি, যে ইশতেহার আমি দিছি, আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই স্বপ্নের পথে আমার সোনারঘাট মাধবপুরের মানুষকে নিয়ে যাওয়া এবং আপনাদেরকে এই বাস্তবতায় নিয়ে যাওয়া, এবং আমি মনে করি এটা আরো বড় চ্যালেঞ্জ আমার জন্য। আমি কথা দিছি আপনাদেরকে যে একটা বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা অংশ হবে সোনারঘাট মাধবপুর, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা যে ঋণ আমারে ঋণগ্রস্ত করছেন এই ঋণ জীবনে পরিশোধ করার মতো না, তারপরে আমি চেষ্টা করব। এখানে বহু মানুষ আছেন যারা আমার জন্য এজেন্ট হয়েছেন বোর্ড সেন্টারে, আমি কথা দিলাম চেষ্টা করব আপনারা এজেন্ট হয়েছেন আপনাদের প্রয়োজনে জীবনে কখনো না কখনো আমি এজেন্ট হয়ে দাঁড়াবো, এটা আমি কথা দিচ্ছি আপনাদের। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে, এবং যারা কাজ করছেন এটা শুধু আমার জন্য না, একটা ভবিষ্যৎ সোনারঘাট মাধবপুর, একটা স্বপ্নের সোনারঘাট মাধবপুর তৈরি করার জন্য আপনারা কাজ করছেন, এইটার জন্য আপনারা সবসময় আমার সাথে থাকবেন, এই দোয়া এবং আশীর্বাদ আপনাদের কাছে আমি চাই। পরবর্তীতে আপনাদের সাথে আবারও মিটিং করে আমরা পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। এই পর্যন্ত আপনাদের এই কৃতজ্ঞতা শেষ নাই, এইটা আজীবন মনে রাখবো, এই শপথ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনেক কষ্ট করছেন, বাড়ি ঘরে গিয়ে একটু রেস্ট নেন, কারণ নিশ্চিত থাকেন রেস্ট খুব বেশি আপনাদেরকে আমি দিব না, কারণ এমপি হইলেই আমি যে কাজটা করবো আপনাদের সবাই আমি কাজে লাগাইতে চাই।